আবার সামনে যাবার আর নয় পেছনে ফেরা আমার রূপে রাখবে ধরে আমার সন্তানেরা আমাদের সন্তানেরা অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ আজকের আমাদের সন্তানেরা অনুষ্ঠান যাকে নিয়ে আমরা সাজিয়েছি তিনি হচ্ছেন সাজ্জাদ হোসেন সাজ্জাদ হোসেন হচ্ছে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে প্রথম মানুষ যিনি আর্চারিতে স্বর্ণপদক নিয়ে এসেছিলেন এশিয়ান গ্র্যান্ড প্রিক্স থেকে 2009 সালে সে প্রথম বাংলাদেশের জন্য এই বিরল সম্মান নিয়ে এসেছিল সাজ্জাদ হোসেন আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সন্তানের অনুষ্ঠানে সাজ্জাদের সব থেকে স্মরণীয় যেটা হচ্ছে গোল্ড মেডেল সে যখন ফ্ল্যাগ নিয়ে দৌড়ায় এখনও দৃশ্যটা মনে পড়ে যে এবং সবাই তাকে মানে কাঁধে তুলে সেই দৃশ্যটা আলাদা জিনিস ছিল এগারো থেকে সাজ্জাদ স্যারের সাথে আমাদের পরিচয় তখন থেকে ওনার আন্ডারেও আমরা অনেক প্র্যাকটিস করি আমি বিকেএসপিতে ভর্তি হওয়ার কয়েক মাসের মধ্যে সাজ্জাদ স্যার বিকেএসপিতে জয়েন করে সে সময় আমি বাসের ধনুক খেলতাম তো ওই সময় আলম স্যারের পাশাপাশি উনিও আমাকে অনেক টেকনিক দেখাই দিছিল আমি যখন ফিফথ ইয়ার কমনওয়েলথ খেলতে যাই তখন সাজ্জাদ স্যার আমার সঙ্গী হিসেবে ছিল কোচ হিসেবে তো সেখানে আমরা অনেক বড় বড় দেশকে হারিয়ে স্বর্ণপদক অর্জন করি সাউথ এশিয়ানের মধ্যে মাত্র পাঁচজন আছে লেভেল থ্রি করা কোচ তো এই কারণেই ওয়ার্ল্ড আর্চারি থেকে যেহেতু লেভেল থ্রি করছি এই কারণে আমার বাইরে থেকে ওরও আমার দুজনেরই অনেক অফার আসে যে আমরা যদি এখন বাইরে যাই তাহলে কি এক বছর দুই বছরের মাথায় আমার দেশের এগনিস্টটা আমাকে দাঁড়াইতে হবে সেই জিনিসটা আসলে আমরা মেনে নিতে পারতেছি না আমাদের এখন একটাই স্বপ্ন অলিম্পিকে পদক পাওয়া এবং সেই জন্য আমরা সাধ্য মতো চেষ্টা করতেছি এবং আমরা আশা করি যে আমাদের ছেলেমেয়েরাই পদক আনবে সাজ্জাদ আপনি কিভাবে এই আর্চারিতে আসলেন প্রথমে আর্চারি বাংলাদেশে আসে 2002 সালে তখন বাংলাদেশ আর্চারি ফেডারেশন দেশের বিভিন্ন এলাকায় তারা হান্টিং প্রোগ্রাম পরিচালনা করে তারই একটা প্রোগ্রাম রাঙামাটিতে তারা করে 2004 সালে তখন আমি রাঙামাটিতে পড়াশোনার কারণে অবস্থান করি তো একদিন দেখতে পাই যে স্টেডিয়ামে হঠাৎ নতুন একটা খেলা কিছু ছেলে পেলে রাবার টান ড্র করতেছে ধনুক টানতেছে তো জিনিসটা দেখে খুব মানে আমার ভিতরে আগ্রহ জাগলো তো আমি সেখানে গিয়ে আমার যে প্রথম কোচ নিশীথ দাস ওনার সাথে কথা বলি যে এটা কি আমার পক্ষে সম্ভব কিনা আমার যে বয়স সে বয়সে কি সম্ভব কিনা উনি বললো অবশ্যই সম্ভব তুমি চেষ্টা করলে পারবা তখন থেকেই সেই ক্যাম্পে আমি যোগদান করি সেখান থেকেই আর্চারি প্রথম আমার হাতে করি এবং রাঙামাটি আর্চারি ক্লাবের মাধ্যমে আর্চারি যাত্রা শুরু সেখান থেকে ন্যাশনাল বড় অ্যাচিভমেন্ট আছে আপনার জি 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 আমি 2004-এ শুরু করি এবং 2005-এ আমাদের দ্বিতীয় জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপ হয় সেখানে আবার আমি প্রথম অংশগ্রহণ করে আমি দ্বিতীয় স্থান লাভ করি তো এর পরবর্তীতে 2005-এ আমাদের প্রথম আন্তর্জাতিক গেম খেলতে যাই আমরা এটা ভারতের নয়াদিল্লিতে এবং সেখান থেকে পর্যায়ক্রমে একের পর এক আন্তর্জাতিক গেমগুলোতে আমরা আমাদের যে টিম যায় সেই টিমে আমি বরাবরই এক নম্বর বা দুই নম্বর অবস্থানে থেকে অংশগ্রহণ করে গেছি 2009 যেখানে আপনি এশিয়ান প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন সেটির একটি অভিজ্ঞতা যদি সবাইকে বলেন 2009-এ যে প্রতিযোগিতাটা ছিল সে প্রতিযোগিতায় আমাদের ক্যাম্পটা ছিল তখন বিকেএসপিতে রমজান মাসেই আমাদের প্রশিক্ষণ ক্যাম্পটা এবং গেমটা ছিল হচ্ছে আমাদের রমজানের ঈদের সময়টাতেই আমাদের গেমটা ছিল কোথায় হয়েছিল এটা গেমটা হয়েছিল ভারতের কলকাতা সাইতে হয়েছিল তো আমার যে কোচ ছিলেন তৎকালীন সময় রিচার্ড প্রিসম্যান ইংল্যান্ডের বাসিন্দা এবং আমাদের ভারতীয় কোচ নিশীথ দাস দুজন কোচ ছিলেন তো ওনারা আমাকে বললো যে দেখো সকাল থেকে সন্ধ্যা অবধি প্র্যাকটিস করতে হয় তুমি
রোজা রেখে তোমার পক্ষে করা সম্ভব হবে না, তুমি দেখো যদি সম্ভব হয় রোজাটা অফ করতে পারো কিনা। তা আমি আমার কোচকে বললাম যে না, আমার সমস্যা হবে না, আমি কন্টিনিউ করতে পারবো। তো সেক্ষেত্রে আমাকে যদি আপনারা একটু সুযোগ দেন যে সকালে যে ফিজিক্যাল সেশনটা আছে সে ফিজিক্যাল সেশনটা আমি সন্ধ্যায় ইফতারের পরে করে দেবো, ওনাদের সাথে আমি কথা বলি, পরবর্তীতে ওনারা বিষয়টা সহজভাবে নেয় এবং আমাকে সেই সুযোগ দেয়। তো এরপরে যখন গেম খেলতে চলে যায়, গেমে গিয়ে আর রোজাটা কন্টিনিউ করিনি, কেননা সেটা আমার পক্ষে সম্ভব ছিল না। তো আমাদের গেম যেদিন আমি গোল্ড অর্জন করি সেদিন ঈদের আগের দিন ছিল। তা আমরা যেদিন গোল্ড নিয়ে দেশে ফিরে আসতেছি সেদিন ঈদের দিন। আচ্ছা, আমরা তো সবাই সেদিন বলছিল যে এই ঈদে সাজ্জাদের উপহার। হ্যাঁ অবশ্যই, এটা ছিল তখন পত্রিকার হেডলাইন। তো সে কারণে ওই মুহূর্তটা ভাষায় প্রকাশ করার মতো না। তার মধ্যে আপনি আমাদের বাংলাদেশের পতাকাটা নিয়ে আপনি ধরছেন, একটা ছবিও দেখলাম আপনি জড়িয়ে আছেন, কেমন লাগে তখন একটি স্বাধীন দেশের পতাকা আপনি বহন করছেন? প্রথম 2005 থেকে ইন্টারন্যাশনাল গেম শুরু করি। তো সেই ক্ষেত্রে আমি বিভিন্ন গেমে গেলেই দেখতাম যে আমার যারা অপোনেন্ট আসে বিভিন্ন দেশের, তো তারা যখনই স্বর্ণপদক অর্জন করে তারা পতাকা, তাদের পতাকা সবার উপরে উঠে। তো একসময় আমার ভিতরেও ওরকম স্বপ্ন ছিল যে আমিও একসময় এমন কিছু করব যাতে আমার পতাকা ওই মাঠে সবার উপরে উঠে। তো সেটা আমার একটা স্বপ্ন ছিল, এবং যখন কিনা আমার সামনেই আমার পতাকাটা উপরে উঠতেছিল তখন আমার ভিতরে ওই ওই সময়ের অনুভূতিটা মানে সেভাবে বলতে পারব না, বলার মতো না। প্রতিটি মানুষের বেড়ে ওঠার পেছনে কিছু মানুষ থাকে। সাজ্জাদ হোসেনের পিতা মোহাম্মদ দেলোয়ার হোসেন, আপনার এবং আপনার স্ত্রী দুজনের পক্ষ থেকে আপনার সন্তানকে নিয়ে বলবেন। আমি এবং আমার স্ত্রী উভয়ে ছোটবেলার থেকে ওকে ছিল সবার চেয়ে দুর্বল, স্বাস্থ্য দুর্বল ছিল, এখন তো খুব ভালো আছে। হ্যাঁ দেখেন না, প্রথম তার পিকচারগুলো কিছু আপনারা দেখেছেন না ওখানে, ওগুলি সে দুর্বল ছিল, তাকে সেইভাবে আমরা যত্ন করে আসছি। তারপরে লেখাপড়াও সে একটু দুর্বল ছিল। আচ্ছা, তো সব দিক দিয়ে তার প্রতি তার মা অত্যন্ত যত্নবান ছিল, এবং তার আগ্রহ যেদিকে ছিল সেই দিকে তাকে নেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। এবং তার ইচ্ছা যেমন হাতের কাজ, ওই যে হাতের বাঁশের হাতের কাজ, ছবি আর্ট করা, ওই যে বিভিন্ন এই যে খড়, তারপর সুপারির খোল, এই বিভিন্ন দিক দিয়ে নজরুলের ছবি, তারপরে রবীন্দ্রনাথের ছবি, এগুলি কালি দিয়ে নয় বিভিন্ন পেপার দিয়ে তৈরি করা, এগুলি এখনও আমার বাসায় দেওয়ালে দেওয়ালে আছে। এবং সে রাঙ্গামাটি এবং প্রথম হাতের কাজের জন্য প্রথম পুরস্কার পায়, এবং যে সাংস্কৃতিক অনুষ্ঠানে সে ঐভাবেও সে প্রথম পুরস্কার পায়, এবং রাঙ্গামাটি বিভাগীয় আসি সে সেকেন্ড হয় হাতের কাজে। এইভাবে সব কিছু তার মা এবং আমি তাকে, আমি তো সময় পাই নাই, আমি কর্মব্যস্ত ছিলাম কারখানার বিভিন্ন কাজে, যেহেতু প্রশাসনে ছিলাম, তো অধিকাংশ সময় তার মায়ে তাকে উৎসাহিত করে। এবং 2004 সাল থেকে সে যখন রাঙ্গামাটির থেকে শুরু করে এবং ঢাকা ফেডারেশন পর্যন্ত এক পর্যায়ে আসি, সে মনোবল হারাই ফেলে। প্রথম রূপ্য পদক, স্বর্ণপদক পাওয়ার পরও সে আর আশারি খেলবে না, কিন্তু তার মা ফেডারেশনের সফল সাহেব এবং আরও দুই একজনের সাথে যাদের সাথে ওর ডাইরেক্ট কিছু কথাবার্তা মাঝে মাঝে হয়েছে তাদের সাথে সে ডাইরেক্ট কমিউনিকেশন, সাজ্জাদ হোসেনের মা, হ্যাঁ সরাসরি যোগাযোগ করছে যাতে সে খেলাটা না ছাড়ে, কিন্তু তার অজ্ঞাতে। মায়ের তো কোনো তুলনা হয় না, তবে যে মা সন্তানের এই স্বপ্নগুলোকে লালন করে নিজের মধ্যে এবং নিজ উদ্যোগে এত কাজ করেছে, আমি সাজ্জাদ তুমি মনে আরও বলতে পারবে, তোমার মায়ের এবং তোমার দুজনের একটা কেমিস্ট্রি আছে, তো একটা রসায়ন আছে, তো সেটা বলো, মানে অন্তত খেলাকে ঘিরে। যখন প্রথম বাসায় জানায় যে আমি এই ধরনের একটা খেলার সাথে জড়িত হয়েছি, যে আমি আর্চারি খেলতে চাই বা ক্যাম্পে আসি, এই বিষয়টা জানায়, তখন মা আমার থেকে বিষয়টা জানতে চায় যে কী ধরনের খেলা, এটা কেমন, তুমি যদি ভালো মনে করো তাহলে কন্টিনিউ করো। তখন আমি যখন কিনা একটা সময় এসে দেখলাম যে না, আমি শুধু করে যাচ্ছি, কোনো দিক থেকে কোনোভাবে সেভাবে অগ্রসর হতে পারতেছি না, তখন আবার মায়ের সাথে বিষয়টা শেয়ার করি যে আমার পক্ষে বোধহয় সম্ভব হবে না।
তখন বলে যে না তুমি চেষ্টা করো, তুমি ছেড়ো না, এক সময় তুমি নিশ্চয়ই ভালো করবা। আমার সাধারণ সম্পাদক চপল গাজী রাজীবউদ্দিন আহমেদ চপল স্যার, তো ওনার সাথেও কথা হয়, তো উনিও এক সময় খোঁজখবর নেয় যে তোমার মায়ের কী খবর, তোমার মা তো অনেকদিন হলো ফোন করছে, এখন তো আর অনেকদিন হলো ফোন দেয় না। তখন আমি জানতে পারি হ্যাঁ মায়ের সাথে কথা হয়েছে। তখন আমি আমার মাকে জিজ্ঞেস করি যে আপনার সাথে কি কথা হয়েছিল স্যারের, তখন বললো যে হ্যাঁ কথা হয়েছিল, এমনি তুমি তোমাকে ফোনে পাই নাই বিধায় তোমার কথা হয়েছিল, তুমি কেমন আছো টাছো এইসব জানার জন্য। আচ্ছা, মা তো এই গুরু হিসাবেই কাজ করেছে, অনেকটা পুরোপুরি গাইড করেছে, এখন তো আপনি নিজেও তো কোচ। জি জি, আপনি তো নতুনদেরকে তৈরি করছেন, আপনি গুরু হয়ে গেছেন, তো গুরু কথনে আপনার কথাও জানতে চাই, আপনার নেতৃত্বে বাংলাদেশ কেমন করছে আমাদের আর্চারি টিমটা? আমি আর্চারিতে কোচিং শুরু করেই হচ্ছে, আমি যখন খেলোয়াড় ছিলাম তখন আমাদের প্রথম দিকে যারা খেলোয়াড় ছিলাম তাদেরকে দিয়ে আমাদের ফেডারেশন কী করলো যে আমাদের ভবিষ্যতে কিছু নতুন খেলোয়াড় তৈরি করতে হবে, তো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু আর্চারি বাংলাদেশে সেভাবে প্রসারিত হয় নাই, তো তারা একটা উদ্যোগ গ্রহণ করে যে আমাদের যারা সিনিয়র প্লেয়ার আছে এবং যারা কিনা খেলায় ভালো তাদেরকে দিয়ে আমরা বিভিন্ন জেলা থেকে খেলোয়াড় সংগ্রহ করার চেষ্টা করি। তো সেই প্রোগ্রামের আওতায় আমি রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রাম, গোপালগঞ্জ, খুলনা এই পাঁচটা জেলায় আমি কোচ হিসাবে যাই 2008। তো সেই সময় আমি বিভিন্ন ক্যাম্প থেকে, বিভিন্ন জেলা থেকে বাছাই করে কিছু খেলোয়াড় নিয়ে আসি এবং তাদেরকে আমি নার্সিং করি, তাদেরকে আমি তৈরি করি এবং তাদের মধ্যে এখন দুইজন আর্চার উঠে আসছে বাংলাদেশে, বর্তমান যে রুমান সানা সুজন, যাকে নিয়ে আমরা আগামীর অলিম্পিকে গোল্ড পাওয়ার স্বপ্ন দেখছি, সে তখন 2008 খুলনা থেকে আমি তাকে নিয়ে আসি এবং বর্তমানে সে অবস্থান খুবই ভালো এবং সে ভালো করছে। আরেকজন আছে যে কিনা আমারই স্টুডেন্ট মোহাম্মদ হাসান, রাঙামাটি থেকে নিয়ে আসি, সে এখন আমার জাতীয় আর্চারি দলের সহকারী কোচ হিসাবে আছে। বাহ, তো এই দুইজন আমার বাছাইকৃত ওই সময়কার খেলোয়াড়, তারা বর্তমানে এই অবস্থায় আছে। বাংলাদেশ আনসার, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এবং বর্তমান বাংলাদেশ সেনাবাহিনী, এদের মধ্যে আমি কোচিং করাচ্ছি। তো সেখান থেকে যারা রিসেন্ট গোল্ড পেয়ে গেল ইসলামিক সলিডারিটি গেমে, তো সেই গোল্ড পাওয়া যে আর্চার, সে আর্চারও আমার নিজের হাতে তৈরি। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, 2015 সালে আমি দুইজন খেলোয়াড়কে নিয়ে সামোয়ায় যাই, ইউথ পঞ্চম ইউথ কমনওয়েলথ গেমস, সেখানে তো বাংলাদেশ কন্টিনেন্ট থেকে আমরা টোটাল 10 জন খেলোয়াড় নিয়ে যাই বিভিন্ন 5টা গেমের, প্রতি গেমে 2 জন করে করে আর্চারি 2 জন। তো আমার 2 জন খেলোয়াড়, একজন ছেলে একজন মেয়ে, তার মধ্যে মোহাম্মদ তামিমুল ইসলাম তামিম, সে ওইখানে ইন্ডিভিজুয়াল গোল্ড মেডেল পায় ইউথ কমনওয়েলথ গেমে এবং সেটা হচ্ছে ইউথ কমনওয়েলথ গেমে সর্বপ্রথম স্বর্ণপদক বাংলাদেশ পায়, বাংলাদেশ পায়। এবং সেই টুর্নামেন্টে আবার আমার যে আরেকটা আর্চার মেয়ে আর্চার নন্দিনী খান স্বপ্না, সেও এককভাবে তার্ম পদক পায় ব্রোঞ্জ। তো আমার দুইটা খেলোয়াড়ই পদক পায়। আজকে এখানে পড়শি হিসাবে যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি হচ্ছেন সুইনি প্রু মার্মা, সে হচ্ছে সাজ্জাদ হোসেনের স্ত্রী এবং তাদের কন্যাকে তারা সাথে নিয়ে এসছে। সুইনি 6 বছর আমাদের নারী ফুটবল টিমে খেলেছে, এখন কি করছেন? সংসার নিয়ে একটু ব্যস্ত আছি, তারপর মানে পাশাপাশি আমার কোচিং লাইনে আছি। কোচিং লাইনে? হ্যাঁ। কিভাবে পরিচয় হলো সাজ্জাদের সাথে? সেই পাহাড়ে জন্ম, পাহাড়ে বড় হওয়া, তার রাঙামাটিতে, আপনিও রাঙামাটির কি? জি। আচ্ছা, অ্যাকচুয়ালি ওর সাথে আমার দেখা হয় মানে খেলাধুলার মাধ্যমে। তো আমি মানে 2005 ওর সাথে আমার মানে এমনি কথাবার্তা হয়, প্রেম বা ভালোবাসা কোনো কিছু ছিল না, জাস্ট মানে ও প্লেয়ার আমি প্লেয়ার, জাস্ট এভাবে মানে কথাবার্তা হতো। তো মানে আস্তে আস্তে ধরেন মানে ভালো লাগাটা জন্ম, লজ্জার কিছু না, ভালো, ভালোবাসাটা খুবই ভালো। হ্যাঁ, ওখান থেকে মানে এমনি কথা বলতাম, হ্যাঁ কেমন আছেন ভাইয়া, আপনি মানে কি করেন, এখন আপনার মানে প্র্যাকটিস কেমন হচ্ছে, এইসব নিয়ে কথাবার্তা বেশি হতো আমাদের। আপনি তখন ফুটবল খেলতেন? হ্যাঁ, আমি 2004 থেকে ফুটবল শুরু করেছি। তারপর ক্রমশ আপনারা একটা সিদ্ধান্তে পৌঁছালেন? হ্যাঁ, সিদ্ধান্ত অনেক দেরিতে, অনেক দেরিতে। হ্যাঁ, কবে বিয়ে করেছেন আপনারা? 2014 আগস্ট। আমি একটু মারমা ভাষায় একটা দুইটা কথা শুনতে চাই, মানে আমি তোমাকে ভালোবাসি, এটা কিভাবে বলবেন? গান্না কো লোরে। গান্না? গান্না কো লোরে।
না না কোলোরে খুব সুন্দর। এটা সাজ্জাদকে বলেছেন করে দিন, এটা সাজ্জাদকে বলেছেন তো? হ্যাঁ, সাজ্জাদকে নিশ্চয়ই বলেছেন। সাজ্জাদ, আপনি কি মারমা ভাষা বোঝেন? না, আমি অতটা বুঝি না, জাস্ট যেগুলা স্বাভাবিক বিষয় একটা দুইটা হয়তো তো বুঝতে হবে। তো আমার দাবি থাকলো একটা, এটা এটা বুঝতে হবে, কারণ এটা খুবই জরুরি বোঝা আমাদের একে অন্যের ভাষা। মানে ধরেন আমার কোনো ফ্রেন্ড আসলো বা ফ্রেন্ডের সাথে দেখা হলো, হাই হলো করে যখন আমার ভাষায় যদি আমি কথা বলি, মানে কোনো ইশারা দিয়ে যদি কথা বলে ও বুঝতে পারে, বলতে না পারলেও বুঝতে পারে। আচ্ছা, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কেমন আছেন, তাহলে কিভাবে বলবেন? কম হইলো কম হইল জি। পারিবারিকভাবে কি বাংলাও শিখেছেন না শুধু আপনারা? অ্যাকচুয়ালি আমি ছোটকাল থেকে আমরা বাংলা ভাষাই, বাংলা ভাষা, হ্যাঁ, পড়ালেখাটা বাংলা ভাষা হয়েছে, পড়াশোনা সব বাংলায়। আপনাদের ভাষায় কি পাঠদান হয় স্কুলে এখনো? না, হ্যাঁ হয়। প্রতিটি জাতিসত্তা, প্রতিটি মানুষের তার নিজস্ব ভাষা সংস্কৃতি চর্চা করার অধিকার আছে এবং প্রতিটি মানুষের ধর্মীয় অধিকার সমূহ আছে, এবং মুক্তিযুদ্ধটা সেই কারণে হয়েছিল। তা আমার খুব ভালো লেগেছে আপনাদেরকে দেখে একসাথে। আপনার মেয়ের নামটা? আসফিয়া বিনতে সাজ্জাদ। আসফিয়া বিনতে সাজ্জাদ, আসফিয়া বিনতে সাজ্জাদ। খাস কথা হচ্ছে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত দর্শকদের প্রশ্ন উত্তর। প্রথমে আপনি। আমার প্রশ্ন হচ্ছে আপনাকে, সুইমি, সুইনির প্রতি। আচ্ছা, আপনি যেহেতু এখন ম্যারিড লাইফে আছেন, তা আপনার মানে ভবিষ্যতে মানে আমাদের মানে ফুটবল, যে মহিলা ফুটবল নিয়ে আপনার পরিকল্পনাটা কি? আমার খেলার লাইফেও ছিল আমাদের মেয়েরা একদিন বিশ্বকাপ খেলবে। আপনি কি এখনো ওই কোচিং এর সাথে জড়িত আছেন? হ্যাঁ, আমাদের মেয়েরা এখন মানে কন্টিনিউ একটা ইয়েতে আছে, ক্যাম্পে আছে, যে আমাদের টার্গেট সামনে ওয়ার্ল্ড কাপ খেলবে, ওয়ার্ল্ড কাপে যাবে, বিশ্বকাপে যাবে। হ্যাঁ, এরপরে আমার কোশ্চেনটা ছিল সাজ্জাদ স্যারের কাছে। আমাদের অভিভাবকরা চিন্তা করে যে বড় হয়ে আমরা শুধুমাত্র পড়ালেখার সেক্টরটাই উন্নতি করব, কিন্তু আজকে আপনার ফ্যামিলি সাপোর্টের জন্য কিন্তু আজকে এই স্বপ্নটা পূরণ হয়েছে। তো আমাদের তরুণের জন্য এই অভিভাবকের সাপোর্টটা কতটুকু জরুরি, এটার আপনার মতামতটা জানতে চাচ্ছিলাম, যে খেলার দিকে আর্চারি হোক বা যে কোনো স্পোর্টস হোক। শিশু যখন সে বেড়ে ওঠে তখন থেকেই তার চিন্তাভাবনাটাকে অভিভাবক বোঝার চেষ্টা করে, এবং বোঝার পরে অভিভাবক তাকে তার চিন্তাভাবনাটা বুঝে তাকে সেভাবে সামনে আগানোর জন্য তাকে অনুপ্রেরণা দেওয়া উচিত। সে মনে মনে ভাবে সে ভালো খেলোয়াড় হবে, অভিভাবক যদি তাকে চাপাই দেয় না তোমাকে ডাক্তার হইতে হবে বা ইঞ্জিনিয়ার হইতে হবে, তাহলে তার কোনোটাই হবে না। এরপরে এমন দিন গিয়েছে যেদিন হয়তো প্র্যাকটিস আপনি ভালো করতে পারেননি, দিন শেষে আপনার মনে কষ্ট থাকতে পারে, তো আপনি পরে সেগুলোকে কীভাবে ওভারকাম করে লাস্টে সাকসেসফুল হয়েছেন? আমার যে খেলাটা আর্চারি, প্রত্যেকটা অ্যারোতেই কিন্তু আপনার টার্গেট থাকে 10 পয়েন্ট, এবং একজন আর্চার যখন সে আর্চারি করে তার লক্ষ্য থাকে সে 10-এ 10 মারবে, তো সবসময় কিন্তু অ্যারো গিয়ে 10-এ পড়ে না। এমনও হয় অনেক সময় যে আপনার আজকের দিনে প্র্যাকটিসই আপনার ভালো হচ্ছে না, সেক্ষেত্রে দেখা গেলো আপনি শ্যুট করতেছেন বাট আপনার লক্ষ্যে গিয়ে তীর পৌঁছাচ্ছে না, তখন মন খারাপ হয়। তো যদি কিনা মন খারাপ হয়ে বসে থাকে তাহলে কিন্তু সে আর সামনে আগাতে পারবে না, তার ভিতরে সেই জেদ তৈরি হইতে হবে এবং সামনে আগানোর সেই অনুপ্রেরণা তার ভিতর থেকে আসবে। তখন জয়ী হবার পূর্বে অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আপনি এসেছেন, এমন কিছু কি ঘটেছে যা আপনি আমাদেরকে বলবেন যে যেটা আপনার কাছে স্মরণীয় হয়ে আছে এখনো পর্যন্ত? যেই টুর্নামেন্টে ইন্ডিভিজুয়াল গোল্ড পাই 2009-এ, চতুর্থ এশিয়ান গ্র্যান্ড প্রিক্স, সেই গেমে অংশগ্রহণ করার সময় আমার যে অফিসিয়াল ছিল বা আমার যে কোচ ছিল সবাই, ওই সময়কার অবস্থা বা আমি যে এর আগে রোজা রেখে গেছি, ক্লান্ত ছিলাম, সব কিছু হিসাব বিবেচনা করে হয়তো তারা ভাবলো যে হয়তো আমার পক্ষে দলগত ইভেন্টে গিয়ে ভালো করা সম্ভব না, সেরকম তাদের চিন্তাভাবনার প্রেক্ষিতে তারা আমাকে বাদ দিয়েই পরবর্তী যে 4 নম্বর পজিশন ছিল তাকে নিয়েই টিম রেডি করে। তো সেই জেদের কারণে আমি প্রথম তখন গিয়ে আমার কোচকে জিজ্ঞেস করি যে কোচ আমার নামটা কেন বাদ পড়লো, তখন কোচ বললো যে এটা সকলের সিদ্ধান্ত, তো সকলের যখন সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে তার আমি ইয়ে করতে পারি না, অসম্মান করতে পারি না, কিন্তু তখন আমার ভিতরে জেদ এসে যায় যে কিনা দলগত ইভেন্টে আমাকে সুযোগ দেওয়া হলো না, তাহলে আমি এককভাবে কিছু করার জন্য চেষ্টা করি, আমাকে এককভাবেই কিছু করতে হবে, এবং সেই জেদ থেকেই কিন্তু আমার এই রেজাল্ট আমি পেয়ে যাই। যদি কিনা সেদিন আমাকে ওই দলগত ইভেন্ট থেকে বাদ না দিত, ওই জেদটাও আমার ভিতরে আসতো না, আর আমি এককভাবেও স্বর্ণপদক অর্জন করতে পারতাম বলে আমি মনে করি না। আর্চারটা
আমরা জানি যে ক্রিকেট কিংবা ফুটবলের মতো এতটা ফেমাস নয়, সেক্ষেত্রে আপনি ফিউচারে আর্চারটাকে কিভাবে দেখতে চান? ক্রিকেট হচ্ছে দলগত খেলা এবং ফুটবল দলগত খেলা, সেখানে একজন খেলোয়াড় ভালো করলে তার দল নিয়ে সে সামনে আগানোর সম্ভব না, তাকে সবাইকে সমষ্টিগতভাবে ভালো করতে হবে। কিন্তু আর্চারি বলেন, শুটিং বলেন, এসব গেমে যে কিনা এককভাবে সে ভালো করবে, সে এককভাবেই সাফল্য অর্জন করতে পারবে এবং দেশের সুনাম সে অর্জন করতে পারবে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে ফুটবল ক্রিকেটের পাশাপাশি আর্চারিও অনেক গুরুত্বপূর্ণ, এবং আমি এটাও মনে করি বাংলাদেশে আর্চারি একসময় সবার প্রথমে অন্যান্য যেসব গেমে আছে সব ডিসিপ্লিনের আগে আর্চারি অলিম্পিকে পদক নিয়ে আসবে। আর্চারি নিয়ে আপনার ভবিষ্যৎ প্ল্যান কি? আপনি এটাকে কিভাবে মানে আরো উন্নত করতে চান বা কিভাবে করবেন এটাকে? আমার যে আর্চাররা বর্তমানে আছে তাদেরকে সেভাবে তৈরি করা যাতে করে সে যেসব কম্পিটিশনগুলো নিয়ে আমরা চিন্তা করতেছি, অলিম্পিকে স্বর্ণপদক অর্জন করা বা অলিম্পিকে পদক অর্জন করা, ওয়ার্ল্ড আর্চারিতে সাফল্য বয়ে আনা, আমার যে সমস্যাটা ছিল সেই সমস্যার সম্মুখীন যেন তাকে না হতে অতিক্রম করে, সেজন্য সেটা অতিক্রম করে খুব সহজেই সাফল্য লাভ করতে পারে, সেটাই হচ্ছে আমার লক্ষ্য। আর্চারি খেলাটা কিন্তু এখনও খুব বেশি পরিচিত নয়, এবং আপনি যেভাবে বলছিলেন যে 2004 সাল থেকে আপনি শুরু করেন, বা আপনার স্বপ্নটা কি তখন থেকে আপনি দেখতেন যে আপনি খেলাটা নিয়ে আগাবেন, বা নাকি আরও আগে থেকে আপনি এই স্বপ্নটা দেখতেন? আপনার মধ্যে কখন তৈরি হলো যে আপনি আর্চারিটা নিয়ে আগাবেন? স্কুল থেকে আসার পরে আমার বন্ধুদের সাথে আমরা কিন্তু পাহাড়ে পাহাড়ে দৌড়াদৌড়ি করে সময় অতিক্রম করতাম, সেখানে কাশফুল ছিল, তো কাশফুল দিয়ে আমরা কিন্তু তীর নিজেরাই তৈরি করে বাঁশের মধ্যে সুতা বেঁধে আমরা নিজেরাই ধনুক তৈরি করে নিজেরাই কম্পিটিশন করতাম। তখন কলা গাছের মধ্যে তীর ছুটতাম, কারটা লক্ষ্যে গিয়ে পৌঁছাচ্ছে কারটা পৌঁছাচ্ছে না, এটা একটা গেম ছিল। তো তখন কিন্তু জানতাম না যে আর্চারি বলে একটা খেলা আছে বা আর্চারি একটা গেম আকারে খেলা হয়। তখন আমরা ওই সময় তৎকালীন সময় রবিন হুড, টিপু সুলতান এইসব সিরিয়ালগুলো দেখতাম, তো সেগুলো দেখে আমরা নিজেরাই মানে সেভাবে করার চেষ্টা করতাম। তো ক্রিকেট, ফুটবল, যে কোনো গেম বলো, হকি বলেন, জুডো বলেন, বক্সিং বলেন, সব গেমে ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা আছে, বা আর্চারিতে কোনো ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা আমি দেখি না, কেননা সে ধনুক নিচ্ছে, ড্র করছে, লক্ষ্যে তীর মারছে, তীর গিয়ে টার্গেটে পড়তেছে, নিজের গায়ের দিকে আসতেছে না, তো সেই বিষয়ে ভয়ের কোনো বিষয় নাই এবং নিজের কোনো আঘাত পাওয়ার সম্ভাবনা নাই। তা আমি বরাবরই যেটা চিন্তা করতাম যে আমি এমন কোনো খেলা খেলতে চাই যেটাতে আমি আঘাতপ্রাপ্ত হব না। সৈরি, ধন্যবাদ আপনাকে, আপনি এখন আমাদের অতিথি আসনে যে আবার আসন গ্রহণ করুন। আমরা সাজ্জাদ হোসেনের কাছ থেকে জানবো যে তিনি কি স্বপ্ন দেখছেন এখন। যারা এখন নতুন করে আসতেছে তাদেরকে নিয়ে সামনে আগাবো, কিন্তু সামনে যদি তাদেরকে নিয়ে আগাইতে হয়, যেহেতু খেলাটা পপুলার না, সেক্ষেত্রে তাদেরকে আর্থিক পৃষ্ঠপোষকতার ব্যবস্থা করা উচিত। তারা এখন যেভাবে কন্টিনিউ একটার পর একটা গেম করে ভালো করতেছে, তারা ইনশাল্লাহ এই ধারাবাহিকতা রক্ষা করতে পারলে তারা একসময় অলিম্পিক এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের মতো বড় আসর থেকেও সাফল্য বয়ে নিয়ে আসতে পারবে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং আমাদের সোনার বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, এটা নিয়ে তাদের অনুভূতি কি? শ্রদ্ধা জ্ঞাপন করি সকল শহীদদের উদ্দেশ্যে, এবং সবচেয়ে গর্বের বিষয় যেটা, আমার পিতা মোহাম্মদ দেলোয়ার হোসেন উনিও একজন মুক্তিযোদ্ধা, যেটা বাবার মুখ থেকে শুনি বিভিন্ন যুদ্ধের গল্প, তো সেসব শোনার পরে চিন্তা করি যে ওই সময়কার অবস্থায় আমার দেশের অবস্থাটা কেমন ছিল। এখন আমরা চাই আমাদের যে দেশ আমরা পেয়েছি সে দেশটাকে যেন আমরা তাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারি, এবং সেই লক্ষ্য বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং যখনই কোনো একটা টুর্নামেন্টে হোক বা যে কোনো ইয়াতে আমরা দেশের বাইরে গিয়ে দেশের পতাকা উপরে তুলে ধরতে পারি, তখনই ওই সময়ে বিজয়ের স্বাদটা আমরা তখন অনুভব করার চেষ্টা করি। সাজ্জাদ হোসেনরা সেই মুক্তিযোদ্ধার সন্তান যারা সেই একাত্তরের পতাকাটা নিয়ে আজকে বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে। এটি আমাদের জন্য সবচেয়ে বড় গৌরবের, এবং আমরা প্রত্যাশা করব যে আগামী দিনগুলোতে আমাদের সন্তানরা এইভাবেই মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন, মুক্তিযুদ্ধের যে গৌরব আছে সেটিকে ধারণ করে বিশ্বজয়ে বেরিয়ে পড়বেন। এই কথা বলে এবং সাজ্জাদকে আগামী দিনের সাফল্য কামনা করে আজকে অনুষ্ঠান আমাদের সন্তানের এখানেই শেষ করছি। ধন্যবাদ।
সামনে যাবার আর নয় পেছনে ফেরা, আমায় বুকে রাখবে ধরে আমার সন্তানেরা।